প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন নাটক পঞ্চায়েতি মিটিং দেখার জন্য। আমরা এই নাটকটি বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে আমরা নাটকটি নির্মাণ করেছি সিলেটির বাসায়। নাটকের নাম হচ্ছে পঞ্চায়েতি মিটিং। এখানে পঞ্চায়েতি মিটিং কেন নাম দিয়েছি, আমরা বর্তমান সময়ে আমাদের গ্রাম অঞ্চলে প্রায় সময় দেখা যায় পঞ্চায়েতের অনেক ঝামেলা থাকে। সেটা হচ্ছে আমাদের পঞ্চায়েতের যে মসজিদের ঝামেলা বা মুয়াজ্জিন ইমাম সাহেবের বেতন নিয়ে ঝামেলা, অনেক সময় গুরুস্থানের ঝামেলা, তাছাড়া পঞ্চায়েতি অনেক ঝামেলা আছে। আমরা এই বিষয়টাই এই বর্তমান সময়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আসলে কি কারণে এই সমস্ত ঝামেলা হয়, কেন হয়, সেই বিষয়টাই আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। জানি না আসলে কতটুকু পারছি। আপনারা এই নাটকটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত কমেন্ট অবশ্যই লিখবেন এবং সাগর নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এর আগে আমরা বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে কদুমিয়া ভাইরাল নাটকটিও আপনাদের সামনে উপস্থাপন করেছি। বেশ কয়েক পর্ব রয়েছে, আরও আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করব। নাটকটিতে সম্পাদনা চিত্রধারণে রয়েছেন আব্দুল্লাহ আহমদ, রচনা ও পরিচালনায় সাংবাদিক আমির হোসেন সাগর। আমাদের কথায় ভাষায় ভুল হলে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। এটা কো আব্দুল জলিলের মা, তুমি দেখি না খাইতে খাইতে ইয়া দেখ পরে হুকাই দিরা গিয়া। আমি কি তা কম খাওয়াই রাম নি তোমারে? না, যে বেশি খাওয়াই রা তুমি। আম্মা তুমি তো এখন নাই তাই মজুদ ওঠে লোক দিন নাস্তা গাও দি তো মাথা মাথি চলে লাগছে লাগছে বেড়া সেরা কিতা বেটা মুচি দি তো নয়া কাম ধরাইছি। আম্মা মসজিদের কাম নাই, ইমাম সাহেবের বেতন বাড়াই দেয়, গ্রামের সব রাজি, আব্বা রাজি নাই। ইতা তো ভালো জিনিস, ইমাম সাহেবের নামাজ পড়ায়, নামাজ তো বেস্ট দে সাবি। ইতা তাইন বুঝুননি, চুপ চুপ চুপ। আমি বুঝি না নানি, ওরে বাবা তোমার মারে বিয়া করিয়া তোমার জন্ম দিয়া তোমার বাইরে জন্ম দিয়া আনা খাই আর আনা ফিন্দাইয়া বড় করে লিছি না বুঝিয়া। এরে উনো, এটা তো বালা জিনিস, পঞ্চায়েতে মা তোর ইমাম সাহেবের টাকা লইয়া বুঝছো নি, এটা মাথা রাখিও তাই নমাজ পড়াই বুঝছো নি। আমরা সবও তো মরতে হইব, মরতে হইব তো কেন জানি, এখানে আমারও মাথা আছে। তুমি আমার ফেন্তর লগে সঙ্গ ধরিয়া এই বুঝতে আলাক্ষ নাই, তোমার তার মাতে বোঝা দেখো তুমি বাতাস খাইয়া বড় হয়েছেন বাতাস। আর এখন তাকে বোঝা যার দেখো তুমি একবারে বেবুত হয়ে গেছ, এখন তাকে দুধ আর ফিটার খাওয়া লাগবো। কিল্লা মাতলাম ফেম দেখাইয়া মারতাম, ফেন্টরে লইয়া এখন সঙ্গ বানাই যায় না নি। যে অবস্থা আমি ফিটার খাইতাম না তোমরা খাওয়াইতাম, চিন্তা করিয়ার ঘরের বউ লাগাইয়া ফুরুতাইন লাগাইয়া সব বেবুত হয়ে গেছ গিয়া, বাজার থেকে ফিটার আর দুধ আনিয়া ফিটার বড়ি বড়ি তোমরা খাওয়ানি লাগবো। আমি না বুঝি এত বড় হয়েছে, আমি হাওয়া খাই এত বড় হয়েছি। হাই রে বাবা, ফল দুনিয়ার হাওয়া বাতাস বুঝলে না, দেশের লাগি তো গজবার বাসটা কি সিংলা বড় যে হয় মুরব্বী মানো না। হ্যাঁ, আর মুরব্বীর মায়ের ফেসাইতে বুঝতে পারবাই রে, বুঝতে পারবাই একদিন বুঝবাই যেদিন বাপি দুনিয়ার টাকা নাই। করোনা ভাইরাসে আস্তা বাংলাদেশ চালি লিছে, ঘরে সরকারি যা আছে সম্পূর্ণ সব তো বন্ধ। পঞ্চায়েতের মিটিং ও বইয়া ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবের বেতন সম্পর্কে সকলে সব তৈয়া মাথা লাগবো। মেম্বার সাহেব সব একদিন মারতে হইব, এটা পঞ্চায়েতের ব্যবহার সুন্দর করে বইয়া শক্ত করে মারতে হইব। আমরা স্কুল কলেজের বেতন 1000-1000 টাকা দিতাম পারি, আর মেসাবার 50 টাকা আর 100 টাকা দিতে আমরা কুতাকুতি করি। নামাজ বেহেস্তের সাবি, কিন্তু ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবের 100-150 টাকা লইয়া আমরা কুতাকুতি করি। এটা বুঝতাম হইব পঞ্চায়েতের সকল এখো এখো আর ঘরে এটা পাই মনে আজান হয়ে গেছে, এখন চলো সকল নমাজ যাই গে। Thank you.
দেখি আপনাদের গ্রামে পুরো মানুষ দেখা যাচ্ছে না। ও আজকে তো আমরা পঞ্চায়েতের মিটিং, সব মানুষ ওনার ওদিকে যেয়ে রাখবে। কেন, কিসের মিটিং? পঞ্চায়েতের মিটিং বসবে কেন? আমরা মসজিদ আর ইমাম সাহেব আর মুয়াজ্জিনের বেতন বাড়ানির লাগি, ও আজকে গাউত মিটিং বসেন, পঞ্চায়েত তো সব বইবা। এই ঝামেলাটা সব জায়গায় থাকে, সমাজের সব লোক অনেক জায়গায় অনেক টাকা খরচ করে, কিন্তু মুয়াজ্জিন এবং ইমাম সাহেবের বেতন দিতে গেলে এই ঝামেলাটা শুরু হয়ে যায়। এর জন্যই তো আমাদের পঞ্চায়েতের মিটিং আজকে, সবাই বসা, গ্রামের সব লোকজন এখানে গিয়ে বসবে। আচ্ছা এটা বাদ দাও, আমরা গ্রাম গিলা লাগে অনেক সুন্দর, চলো একটু দেখাই তোমার। মিটিং শুরু হইলেই তো আপনি পঞ্চায়েতের সকল আইসুন নি, আপনারা কিতা কই? পদমিয়া নাই আর বড় রকম পঞ্চায়েত তো বিয়োগ তো হয়েছে নেরা আর কাজ নাই দেব কি শুরু করে পাই না তো দেখা যায় সব আইছে ছোট বড় হলো বিয়োগ তো আর হলো আইতা না তাই কি আরম্ভ করে দাও কাম ভালো হইবো। সালাম আলাইকুম, কেমন আছেন? আলো দেখা দাও কাবু বার ও তো আইছে না আইরা হলো আরম্ভ করে দাও কা বাপর বিচার দান গছিলে আপনারা কিতা মাত মাত সম্ভব হয়ে গেলা কত কত পয়সা আইলা হইতো নাই ওবা খালা তুমি জানলাই কিলা তোমার কথা বাপে মানতা নাই। মেম্বার সাহেব আমি খালা আমি চিনি সদুভাই যে শিখাচ্ছি সদুভাই দ্বারা হইত না সদুভাই লাগবে কোন সদুভাই এটা সালামালাইকুম সালাম ভালো আছো ও একটু লেট হয়ে গেল শরীরের হাল অবস্থা বেশি ভালো নাই মনে কিছু নিন না জানো আমার একটা জরুরি কাম আছে এর লাগি আর কি আপনারা সবু সতর্ক থাকতে হইবা, এটা জরুরি মাত। করোনা ভাইরাসের লাগি আপনারা মুখের মাঝে নাকিতা লাগাইন বা মাস্ক লাগিতা ওটা লাগাইতে হইব এবং আর যদি মাস্ক না পাইন তাহলে সুন্দর করে কমলা নাকু গুড়ি আটতে হইব, তাতে আমরা সমাজ বা আমরা জাতি বাঁচার সম্ভাবনা আছে। এর লাগে আর কি একটু আর শরীরে একটু কিছু কিছু জরুর আছে। আপনি অকল মিটিং আইন ওলা লেট হইয়া একবার আই এখন হওয়া মুরব্বী একবার আইছো না আপনি, আমরা তো কোনো লীলা বুঝিয়ে না আপনার কিতা বিষয়, আপনি সব মিটিং জরুরি মিটিং আপনি আইরা লেট করিয়া আপনার বেদনা কোন জায়গার? বুঝমুনে বেদনা খার কোন জায়গাতে আছে, কোন বেদনায় বাড়াবাড়ি করে রিটায়ার নো আস্তে আস্তে বার হইব মিটিং শুরু করো। আপনারা তো খালি খদুমিয়ার লাইট খান দেখলা, কিন্তু খদুমিয়া কোন খামে লাইট করুন ইকান তো আপনারা বোঝার চেষ্টা করা না। আর খদুমিয়া মিটিং আইতেও চাইছেন না, কারণ হইল ইকানে খদুমিয়ার কথা কেউ শুনেন না। আর বর্তমানে যে পঞ্চায়েতের মিটিং মাটিং চলে যে বিষয় লিয়া চলে পঞ্চায়েতের মিটিং যেটা মসজিদ কমিটি এগুলোর গুরুত্ব ই এলাকার মানুষ গেছেন না, গুরুত্ব আমিও গেছি, তো ওইটা অকলতা পরে পাইবানে খেনে লেট হয়। আর এটা খালামি আর কিছু জানা আছে কিতাবা খালামি আর ঠিক আছে না? আচ্ছা আচ্ছা এখন আপনারা মাতো কা কিতা মাত মাত্তা, এখান তো আমি আইয়াও কইলাম যে একটু লেট হয়ে গেছে মনে কিছু নেই না জানো, এখানে লম্বা মাত তো আপনারা মারতে শুরু করে দিলা। পঞ্চায়েতের মানুষ বালাই যখন না ছোট বড় হদল হয়ে গেছে কত সুন্দর, আমরা পঞ্চায়েতের মতো আমি আইছি আজকে খেনে জানি এখন যে অবস্থা দেশের যে পরিস্থিতি সরকার তাকে লাগাই একবারে যারা সচেতন নাগরিক আছে সবু চায় যেভাবে মানুষ দলহিয়া থাকতো না, আপনারা জানেন স্কুল কলেজ মাদ্রাসা সব প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, দেশও নাই শুধু বিদেশও করোনা ভাইরাসে যা আক্রমণ করছে আল্লাহ মাফ করতা, ইলা থাকলে করোনা ভাইরাস সোয়াসু বেমার
খালি নিঃশ্বাস লাগলে বাত লাগলে শরীর বেমারটা পাচার হয়ে যায়। এর লাগে ইলা মিটিং মাটিং ওখানে করা ঠিক নাই। তারপরেও জরুরি মাত আমরা সব একদিন মরতাম হইব না নি পঞ্চায়েতের মিটিং হিসাবে আইসি আল্লাহ হেফাজত করতাম। আপনারা দয়া করে শুরু করুক আরম্ভ করে দিও। আপনি জানেননি আমরা যে পঞ্চায়েতের এলাকা আমরা যদি আমরা ইমান ঠিকঠাক আছে আমরা করোনা ভাইরাস আছে আমরা কোনোদিন খাইত না। ইমান ঠিক থাকলে আমরা সবর ইমান আগে ঠিক করি। আমরা অন্য মাঝে অন্য ইমান ঠিক আছে আপনি বুঝা আল্লাহ হেফাজত করুক ও ইমান ঠিক হইব না আমরা গাঁর মাঝে। আমরা ইমান সবর বেতন গাঁর মানুষ বইলো এখানো খালি আপনার অসুবিধা ই পয়সা কিনা ইমাম সাহেব বেতনে হয়ে যায়নি আপনি বুঝুন না আগেও মাথা আরম্ভ করে দিন। আমি কিতা মাতলাম কেন আমার মাথাইলা মাতলাম আমি কিতা বুঝলাম না আর ইমাম সাহেবর বেতনে কিতো হয়েছে ই বেতনে হল নি ইমাম সাহেবর বাড়াই বেলা কিন্তু মই মুরব্বী মাত্রা আপনি বুঝা আমার কথা কইল ইমাম সাহেবর বেতনে হইতো না কেন কত টাকা ইমাম সাহেবর বেতন বহুত পয়সা লাগে ইমাম সাহেবর বেতন কত ইচ্ছা তো বেতন 10-12 হাজার দরকার ওখানে 3 হাজার টাকা হইতো কিনা 3 হাজার টাকা হইতো গিলা ইমাম সাহেবর বেতন কত হল কইতে পারো না আপনি মুরব্বিয়া না করা ইমাম সাহেবর বেতন হলে 4 হাজার টাকা মুয়াজিনের 3 হাজার টাকা হইতো না কেন মাত্রে আপনি বেজার হয়ে যাবে আপনার 2 মাসের রয়েছে বেতন আমার 2 মাসের না 6 মাসের টাকা কত মিয়া মসজিদের টাকা আমার ইয়া খাইন না বুঝছেন নি এটা বুঝুর মানছি আমার বউ মুরব্বি বুঝুর ইমাম সাহেবর বেতন আগে আছে 70 টাকা আমরা যাইলাম ওখানে 100 টাকা করি ইমাম সাহেবের বেতন বাড়াইতাম ইনা আপত্তি কিতা আমরা ইমাম সাহেবের করে দিই নামাজ ভরি সকলে পরকালের লাগি আমরা রে আল্লাহ মাফ করতা ইমাম সাহেবের উসিল্লায় আমরা সকলে নামাজ ধরি ইমাম সাহেব বেতন তো অবশ্যই বাড়ত। এখন আপনারা যদি ফাঁচাইতে সকলে মত করুন অবশ্যই এটা বাড়াই নিব যখন আপনারা এটা কিতা করতাম ইমাম সাহেবর বেতন বাড়াইতা হকলেই কেন মাত্রা আছে ইমাম সাহেবর বেতনে অন্না আমি যদি মাতি সে তো সকল বেজার হয়ে যাবা ইমাম সাহেবে যে মিলাদ ভরাইন মাইশর বাড়িতে দোয়া করেন শুভেরা তাইলে মসজিদ মিলাদ ভরাইন 8টা 10টা ইমাম সাহেবরে মুঠখড়ি করে টেকা দিন আমি কত মিয়াই কতদিন 200-400-500 করে দিয়াইছি হিসাব করিয়া দেখো কা ইমাম সাহেবর মাস বললে কত টাকা বেতন পড়ে ইমাম সাহেবে এই টাকার হিসাব কিতাইয়া ফাইন্দাইতে দেননি না বা কদুবা তুমি একটা জিনিস বুঝায় না আসলে জিনিসটা হইল যা যে দাওয়ারটা তুমি দেও এটা কিছু ইমাম সাহেব পকেট খরচ আছে আর আমরা যে বেতনটা দিই এই বেতনে তো অবশ্যই একটা ফ্যামিলি চলে না দেখো তোমার বাড়ি যদি একজন মানুষ রাখো তুমি ওই ক্ষেত্রের কাম করবার লাগে তার বেতন কত আর ইমাম সাহেবে কত বড় একটা বুঝালইয়া এলাকার তাই সব সময় দায়িত্বশীলভাবে নামাজ টামাজ ঘুরাইরা আর তাইনের বেতনটা কত আছে মেম্বার সাহেব আপনি যেখান কইটা খদুমিয়ার তালা করে বুঝেন খদুমিয়া এমনি বড় হয়েছেন না 55 বছর বয়স চলের খদুমিয়ার হাওয়া খাইয়া হয়েছে না বুঝছেন নি ভাত খাইয়া পানি খাইয়া ভিটামিন খাবার খাইয়া ফল ফ্রুট খাইয়া কদমিয়া বড় হয়েছুন যার ফলে কদমিয়ার জ্ঞান খাইয়া দই আরো কিছু সেরা ধোয়া বেছা যায় দেরি হয়ে যায় জ্ঞান আপনি আমার বুঝাই না জানো ইকান আমি যেটা কইরাম ইমাম সাহেবর বেতন আপনারা দিতা দিবা আমরা সকলো মরতাম হইব খবরও যাইতাম হইব আর নামাজ হইল কি ভেস তোর চাবি আর ইমাম সাহেবে মসজিদের নামাজ পড়ায় আমরা যখন নামাজও যাই একটা যাইতু বিহাজাল ইমাম কইয়া মেসাবর করে আমরা খাওয়াই যাই সারা বার ইমাম সাহেবের উপরে ইমাম সাহেবের বহুত বড় দায়িত্ব আছে এটা আমিও বুঝি কিন্তু ইমাম সাহেবের পিছনে যারা কাম করেন মসজিদের একটা কমিটি আছে এই কমিটিতে কি কাম করে কত টাকা আয় কত টাকা বে খরর হিসাব না তো ইয়া সামনের আঘাত কিয়া লড়াফড়া করা এগুলো তো কদমিয়ায় মান্যা নি থা নাই আপনার বুঝতে অসুবিধা হয়েছে নি কোনো কদমি আইব কই তোমার তুমি মূল মাত্রা সারি দে রায় কারণ মূল মাত্র হিসাব নিকাশে না মূল মাত্র হইলে যা ইমাম সাহেব এবং মুয়াজ্জিনের বেতন বাড়াইতে হবে না তুমি সব সময় মাতের একটা কিতা করিলাও এখন মাত্রা তুমি জাগাত রাখো আগে ইমাম সাহেব এবং মুয়াজ্জিনের বেতনটা ফাঁচাইতে সকলে মিল্লা ফিক্স করো এরপরে তুমি অবশ্যই হিসাব পাইবা ইনো ফাঁচাইতে সভাপতি আসুন মুতুল্লি আসুন সেক্রেটারি আসুন এলাকার আরও অনেক গণ্যমান্য ব্যক্তিসকল আসুন তুমি কদুমিয়াও আসো তোমার অবগত আছে আরও একটা পাইচা তৈরি গেছে এখন কদুমিয়া ওই বিষয়টাই তুমি মাতো ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবের বেতনটা তুমি আগে নির্ধারিত করো এরপরে
তুমি হিসাব দাই যায় মানুর মাথার মাঝে উত্তর বেড়া হলেও তো তাই বেড়াছে না মাথুর আমরা জানি তাই দাদার মুরব্বী প্রধান মুরব্বী গাউর আসলাম তাই যাই এখন খুশাবারের কথা কন সব তাই সহজ হিসাবে হয়ে যায় বেতন বাড়াইবে লাগছে তাই নিচে দিন খুশাবার খালামিয়া আপনার কথা তো আমার মত আছে শুধু ভাই আমার কথা তো মত আছে জয় জয় ইনশাল্লাহ আমি চুষ দিই এক জায়গা বাতি জ্বলে আর জায়গা খরম গীতা হারান আছে বুঝলা না নেই গাঁর ছোট বড় সব আসল সদুমিয়া যেইছে বেটা নাই বুঝছি একটু আগে কইছি সদুমিয়া জ্ঞান এমনি হয়েছে না ফলফুট খাইয়া হয়েছে বুঝছি সদুমিয়া জ্ঞান মাস বাদে হিসাব করিয়া দেখা যায় আর সেরা ধোয়া উফরি যায় ও জ্ঞান তাই চাইলে বেস্তা পারো পাক্কা দেখা দিয়া সদুমিয়ার জ্ঞান তাই না জানো আমি কইছি আগে করে দি ভ্যাকসিন আছিল অক্সিন তোরে লাইন আনো কুয়া এরপরে সামনে দি ইমাম সাহেবের বেতন আর মসজিদের উন্নয়ন সবটা পাইবা কারণে লগি আপনারা তো বুঝতে পারা গাঁর যে তো ছোট বড় যারা আসুন এরাও কইরাম আপনারা বুঝবা নাই কোনটা এখানে খেলা কোন লাগে আমি চুইস দিলাম ফেনরটা তখন দেখা যায় জ্বলি যায় এনার্জি লাই কারণ কীটা কারণ এটা আছে নানি ওই যে চুরোর মনে ফুল্লিশ ফুল্লিশ হ্যাঁ ইনশাল্লাহ ওই যে সাপ ফুললে খেতু পার হয় খেতু ফুললে সাপ পার হয় ইনশাল্লাহ পাইবা নে যার ভিতরে শয়তানি আছে এর ভিতরে তো ছাপ্পান্ন আর আঠান্ন মারে গাঁর মানুষ বালা রে বা পঞ্চায়েত আমরা ছোটদিনে বালা সবচেয়ে ভিতরে তুমি যাও মাত্র আর তুমি পঞ্চায়েতের মানুষ বালা করতে মাত্র আর এখন তুমি কিরকম চলাফিরা করাই কারণ তোমার যে চলাফিরাটা আসলে এটা পঞ্চায়েতের মানান সহিত নাই মসজিদ বাংশ মসজিদ মানানি হয়েছে নতুন এটা অবশ্যই স্টেপ বাই স্টেপ হিসাব আইছে এখন দেখা যায় তুমি আবার নতুন হইলা হিসাব টানতা ছাড়া তুমি ভাই ফাইবা হিসাব তো অবশ্যই মুতুল্লি আছে মুতুল্লি আসুন সেক্রেটারি আসুন ক্যাশিয়ার হল আসুন তুমি মেম্বার সাহেব ভুনুকা হিসাব ফাইরাম কি ফাইরাম না আপনি তো মেম্বার হইয়া আপনি হাওয়ায় ঘুরা হাওয়ায় আপনার বেইনও তো ছোটো মানুষ রয়েছে কোনো বয়স বেশি নাই একটু আগে কইয়া গেছো নি কেন এই এলাকাত আমার বাপ দাদার নাম আছে হ্যাঁ এর লাগিও নামে খালি টুনটুনি ডাকে বুঝছো নি অন্যায় রে কদুমিয়া কদিন প্রশ্রয় দেন দিয়া বাবা ফাঞ্চি তোর ছোট বড় যারা আসো আমি যাচ্ছেন মাতছি আপনারা তো শুনছ হ্যাঁ ইমাম সাহেবের বেতন বাড়াই তো আমার মত নাই আপনার মত আছে নি গুড়িত গেলে সবটা বুঝতে পারবা একদিন বুঝবা এখন তুমি কি জিনিস কদুমিয়ার বংশ টাটকা বংশ কৃষ্ণা বংশ কিলালাহান বংশ কদুমিয়া যে সেই বেটা নয় কদুমিয়া মসজিদের টেকা হিমাল সাপুর টেকা কদুমিয়া বহুদিন বাড়িয়া গেছিল কদুমিয়া বংশ মাঝে রেকর্ড টাই আজকে কদুমিয়া খেলে মাত্রা এখান থেকে খাইয়া দিবো একদিন আমি এটা মিটিং মানি না খালামিয়া যদি মিটিং সুন্দর করি হয় এখন তুমি আইবা আনলে কদুমিয়া নাই হ্যাঁ খালামিয়া চলো আর বাদ নাই বাদ নেই বাদ থাকতো না
একটা কথাও ন, ঠিক আছে, আমরা সবাই আবার কদুমিয়ারে বুঝাই আনি, আর আগামী মঙ্গলবারে মাগরিবের নামাজ পড়ে আমরা সবাই যে জায়গার মাঝে একত্রিত হয়েছি আমার বাড়ির, আপনারা সকালের দাওয়াত সন্ধ্যার পরে ওই আমার বাড়ি যাই, আপনারা চা বানা খাইবা, আর ভাই একটা মসজিদ সম্পর্কে মাসিব। এখন আমি বুঝতাম আপনি কিতাব বুঝছেন নানি, আপনার খানে দি দেখছেন নানি, আর চৌকে দি শুনছেন নানি, আমারই জিকেরা কিতাব বুঝলাম খানে দি কিনা দেখ মোর ভাই, আপনার তো খালি ভুল হয়। আচ্ছা ভুল এক জোড়া হয়েছে, তোমার লগে বলে তো ভালো দেখছে দুঃখ হোকা দুঃখ পঞ্চায়েতের মিটিং কথা দুঃখ হওয়া যাইতো নাই নাই কোথায় ঠিক আছে, তারা দেখছেন নি মহা জুট করছে কিলা মহা জুট রে বাঙ্গিয়া খান খান করা লাগবো, মনে করো এটা বিশ্বযুদ্ধ পঞ্চায়েতি বিশ্বযুদ্ধ, পঞ্চায়েতি বিশ্বযুদ্ধ করতে হইলে খান খান করতে হইলে আগে বাঙতে হইব, বাঙ্গা খান হইব, কারণ হইল এটাও আমরা যেটার লাগে যুদ্ধ করলাম ইটা হইল কি পরকালের চাবি নামাজ, নামাজ আমরা জানি জান্নাতের চাবি নামাজ, কিন্তু ও নামাজ ইমাম সাহেবে পড়াইন, আর নামাজের ইমাম সাহেবে যে পড়াইন ইমাম সাহেবের বেতন এবং মাজিনের বেতন বাড়াইতা, এখানে তো খুদুমিয়ার কোনো বিমত নাই না, ঠিক আছে আপনার এগু তো সোয়াবার লাগে কররা আল্লাহরে ভাবার লাগে কররা, কিন্তু তারা তো এগু মানুষ দেখানির লাগে করে, মানুষ দেখানির লাগে করে, আর আপনারে স্যার নষ্ট করতো জানেন নি আপনি, এগু তো গাঁর মানুষে বুঝতে নানি বুঝবো নি, তারা চোখ থাকতে অন্ধ বুঝবো কিনা, তাইলে লাগে আমি আগে বলেছিলাম আপনারে যেখানে দেখলাম নানি চোখ থাকতে যখন দেখে না তো খান্দিও দেখতে হইব, খান্দি দেখতে হইব, তাই জন্য ঘুরি আগে আপনি পঞ্চায়েত বাঙ্গুকা কিন্তু যখন সবটা লইয়া সামনে আইমু পঞ্চায়েতি কমিটির যে সভাপতি আর সেক্রেটারি যে দান্দা কররা আজ 10 বছর থাকি মসজিদের হিসাব নাই, হ্যাঁ হিসাব দিত করিয়ে তো তারা দিত না করিয়ে তো সার না তারা, তাইলে এখন মনে রাখিও এর লাগি চাইলাম বাঙ্গি আপনাদের সভাপতি এখান করতে লাভ আপনার, আমার তো লাভ হইব দিন না নেই বাড়াই দিন, আচ্ছা আচ্ছা এটা কোনো সমস্যা নাই, তুমি হইলে কি আমার দিলের মানুষ, তুমি হইলে কি আমার প্রাণের মানুষ, তুমি খালি স্টক করবো অত মায়া করি না, হাত স্টক হয় না হইলে ফুল স্টক হয়, আর ফুল স্টক হইলে তাহলে চলো আমরা, তুমি কই যাই আমি একটু মন খারাপ ওর কারণটা তো ইমাম সাহেব আপনিও জানেন, জি হয় ভাই বুঝলাম, আজটা মাসে 3,000 টাকা ফাইন, এটা টাকা দিয়ে চলে নি ও ইমাম সাহেব, সারা মাসে 3,000 টাকা ভাই, আর মাঝে মধ্যে আপনার লোক বাড়িও বাড়ি কত মজে যায় যে আর অত যাই করছো কিছু ভাই, ও 4,000-5,000 টাকা কিনা সংসার চলে নি, বাচ্চা কাচ্চা লেখাপড়া কারেন্ট বিল গ্যাস বিল কক আছে ইমাম সাহেব আপনি, ও এইগু ঠিক আছে মুয়াজ্জিন সাহেব বুঝলাম, আমি আমার তো বেতন মাত্র 4,000, এরপরে মিলাদুলাদ করাইয়া কিছু টাকা পাই, সকলটাই মনে করো 6,000-7,000 টাকার মতো যায়, কোটা টাকায় কিতা ফ্যামিলি সংসার সব কিছু চলে নি, ফ্যামিলি তো অনেক বড়ো ঠিক আছে, আমার ফ্যামিলি তারপরে আমার বাচ্চা কাচ্চাই মা বাপ সবরে তো দেখা লাগে আমি, যেহেতু আমি ফ্যামিলির কথা বুঝছি, কারণ আমরা তো একটা দায়িত্ব বেয়াদাল ইমাম হইয়া সকলজন দিলেইল মানুষ আমরার উপরে, আর আমরা আরে দেখা দিতে মানুষ কুতা করতে দেখো চিন্তা করিয়া একটা স্কুলও কলেজও বাচ্চা কিন্তু লেখাপড়া করা অনেক টেকা দিত, কিন্তু আমরা ইমাম সাহেবের হান্দাতে ইয়া আনলে তারার কিছু টেকা বোঝা যায় পকেটটা কি বারোয় না কুতা কুটি করে তারা বুঝছো নি, এখন কিতা করবা দুনিয়ায় চলতেও পড়ে গেছে ওলা, এক মূল্যায় দুষ করে 10 মূল্যার উপরে বদনাম যায়, কেউ ইমাম সাহেব আসলে আমরা দুটোটা মানুষ বুঝেন না, আমরা কিলা হয় আর কিলা চলি আর এখানে আর বুঝেন না, বুঝছি আচ্ছা চলো মাগরিবেরও আজান হয়ে গেছে ভাই আমরা যাই ইয়া নামাজ তো পড়াইতে হইব, চলো
আসতে যেতে চার মাস গেল গিয়ে। কেন তোমার কি খারাপ লাগতেছে? না আমার খারাপ লাগতো না, তুমি আইসো আমার ধরো ভালো লাগে। আচ্ছা বুঝলাম না, বাংলাদেশের রাজধানী ঢাকা, আইলে তুমি সিলেট, আবার গ্রামও। আপনি তো জানেনই আমাদের ঢাকায় ঘন বসতি, এর মধ্যে সারা বিশ্বে করোনা ভাইরাসের আতঙ্ক চড়াচ্ছে। তো আমার মা বাবা বলতেছে যে ওইখানে স্কুল কলেজ যেহেতু বন্ধ, তুমি মামার বাসায় যাও, একটু সেফলি নিরাপত্তার জন্য কয়েকদিন থেকে আসো, এই জন্য এইখানে এতদিন থাকা আর কি। ভালো হয়েছে তুমি আইসো, কেউ আগর মাস কেউ বুট মাস, আমার ভালো হয়েছে। হোয়াট, সারা বিশ্বের মানুষ করোনা ভাইরাসের আতঙ্কে, তুমি বলতেছো তোমার ভালো হয়েছে, মানে কি? করোনা ভাইরাস সবাই ভালো হয়েছে, এর লাগে তো আমি তোমার ভাইছি। আচ্ছা এই জন্য বলেছো ভালো হয়েছে, আচ্ছা চলো এইদিকে দেখি। মানুষের তিনটা কাল থাকে, একটা থাকে শিশুকাল, একটা থাকে যৌবনকাল, আর একটা থাকে বুড়া কাল। এই তিন কালে তিন ধরনের মানুষ হয়, মানুষের মন মানসিকতা চেঞ্জ হয়। ইকেন আর কিতাব বদলানির আছে, আর কিতাব বদলি গেলাম, তুমি যে আমার হঠাৎ করে কইলাই যে খদুমিয়া বদলি গেছ, আমার আচরণ এমন কিতা আচরণ করলাম, আজকে 23 বছর থাকি তুমি সোনার সংসার লইয়া আসো, আর হঠাৎ করে তুমি দেখি একটু এলোমেলো করো। তুমি এর কোনোটা হইছো না, এদারিং যা করা ইতা আমি ভাবছিও না। আমি কিতা হইছি, ইদানিং কিতা করছি, আপনার গরু কিতা আমি হতিনে কজন দিলাইছি নিয়া নিয়া, আমি ইদানিং যা হইছি তুমি কোনোদিন ভাবছো না, অত বছর সংসার করিয়াও খদুমিয়ার চিন্তায় ফেললাই না। আমি কিতা করেছি মোহাম্মদ আব্দুল জলিল, আমাকে তোমরা ফাগল বানাইলি ভাই, বুঝছো নি, ফাগল বানাইলি ভাই। তোমার মা ইদানিং নিজের হাত দিয়া আমার ছুরি মারছে, আর তুমি ওখানে ইয়া কই রায় আমি যা করলাম ঠিক করলাম না, কিতা এমন করছি যে ঠিক হইছে না। আব্বা আপনি তো এটা শুরু করছেন, এটা অবস্থায় গাঁত কাপড় ফিন দিয়ে আটাও মুশকিল। ঠিক কথা বলছো বাবা, কাপড় ফিন দিয়ে আটা মুশকিল, এখানে তো 1000 টাকার কাপড় ফিন দিয়ে আটায়, দামি দামি প্যান্ট, দামি দামি শার্ট, আর চুল খাইটা চুলের মাঝে মাল্লা জেল, এটা টাকা কই পাইছো? 1000 টাকা দিয়া 1000টাকার কাপড় ফিন দিয়া আর কতদিন এই দেশে আটায় কাপড় তুলিয়া লেমটাইয়া গাঁও দিয়ে আটো, যেদিন রুজি করিয়া নিজে কাপড় কিনতে পারবাই ওদিন ফিন দিয়ে খেলা আইয়া বড় বড় মাছ পাচ্ছ। আপনি জানোই না, আপনারে তো হলেও কথা কই না, গাঁর বেটিন তো এই আমারে যাতাইন কোন কোনা কোনি করেন মার লোকেও। ইদানিং তোমার মারো খান ফটাইয়া সাইরে বাদি বই থাকুন, কোনো না খাওয়াই ডাকলো বকে ডাকলো, আর আমার লগে কুটুর কুটুর কুটুর, ওই যে কুরসি মুরগির লাখান আসুন খালি এক গছর গছর খরাত। আব্বা এত ঠিক কই দেবা, গ্রাম মানতে সব কত টাকা ব্যাপারে খালি মাতে আইয়া, আমরা 8 বার দেন না, এই টাকা কথা মাতে 8 বার দেন না। মোহাম্মদ আব্দুল জলিল বহুত বড় হই গেছো, সুনত তো ফলাই রে 1000 টাকা দিয়ে স্টাইল করিয়া, যেখানে 60 টাকা দিয়ে ফলানি লাগে ওখানে 150 টাকা দিয়ে ফলাই রে, 1.5 লাখ টাকা দিয়ে লইছো সুজুকি জিক্সার মোটরসাইকেল আর ভুম ভুম হয়ে চালাই রে, কোন হাওয়া বাতাস বুঝলেন না, টাকা কইতে গেছে বাপে চুরি ডাকাতি করিয়া টাকা রুজি করেন না, দিতে হইলে বুঝিয়ে দেওয়া লাগবো, ইনো জ্ঞান দেওয়া তাই না কইলাম। আরামে খাইছো আর মসজিদ ঘুমাইছো, এখনো ঘুমাই ঘুমাইয়া খাই রায় এরে শুনো ফাইতর মুখ সাবধান করে দিয়ে কইলাম, খদুমিয়া যে সেই বেটা নাই যেটা বুঝছো ইটা নাই বুঝছো, তুমি সাবধান নষ্ট করাই বুঝছো, বুড়া হয়েছে তুই কিতা হয়েছে, এখনো কিন্তু সময় আছে সাবধানে চলিও, আমরা খদুমিয়া বুঝছো নি কিতা করবা, এখানে কইলাম তো মনে হয় একটু খদুমিয়া এখনো চাইলে করতে পারবা বুঝতা।
তাই নাকি, আমারও খুব ভালো লাগে তোমার মতো একজন টাকাইয়া বন্ধু পাইছি। দেখি একটু দেখাও ও, এই তো দেখি আমার ভাই। এখন তো তুমি আমার ভাবি হয়েছি ভাই, তাই নাকি? হ্যাঁ, তাহলে তো ভালো হয়েছে, তুমি আমার ভাবি হয়েছি ভাই। চলো একটু যাই। তোমার কথাও নিয়ে আমি খুব খুশি হইলাম। সত্যি আমি তোমার ভালো পাই, জান প্রাণ দিয়া তুমি আমার জান। সত্যিই তুমি আমার কলিজ, তোমাকে নিয়ে সংসার করতে চাই। এতদিন পরে আমার মন শান্তি হয়েছে। আর টেনশন নিও না, আমি সিলেটের লিগালিটি নিয়ে নিব। চলো। বেটির তোর যত খা ভাবনা খেনে দুনিয়াই দিলে বেটিন তোর মন বর্তা বর্তা নাই। আমি খদুমিয়াই 23 বছর থাকি বোর খেদমত করিয়াও একটুও মন পাইলাম না। শেষ পর্যন্ত ফাইন তোর বুলি উঠান বুলরা আমি কুয়াই কুয়াই কিতা করলাম। আপনারা সকলে বুঝিয়া রাখো কা যে বেটিন তোর মন পাওয়া আর বেটিন তোর মন জয় করা বহুত কঠিন বিষয়। আচ্ছা, পঞ্চায়েতে মিটিং এটা কে কইছে তোমারে? ওই আজকে পঞ্চায়েতে মিটিং আপনার নতুন কোনো ডায়লগ আছে নি? না, আজ আমি ডায়লগ দিতাম না, তবে একটা কথা কই, তুমি যদি রাগ না করো। হাই রে হাই, খদুমিয়া বউয়ের কথা রাগ করেননি, খদুমিয়া বউয়ের প্রেমে পাগল, কোনো সময় রাগ করতে নাই। আপনার কথা হইলাও কা, আপনি যা পারেন তা হোক, একটা কেন দশটাও হোক, আপনার অধিকার আছে। দেখো, আমার দুই ছেলে বড় হয়েছে, ইটা মসজিদের বিষয় লইয়া মাতামাতি করি না, তারা তো শরম পান না। কিছু করার আছে নি তোমার? না, কইরা মসজিদে ইমাম সাহেবের বেতন আছে, দেখো উনটা দিলাই। আমি কিতা দিতে না করছি নি, শুনো আমার একটা কথা।
আমার করলেও তুমি চিন্তা 23 বছর থেকে আমার সংসার করাই কোনোদিন মসজিদ মাদ্রাসার ঠেকালিয়া হুঞ্চমে কার্যা করতে কিন্তু খেলে করিয়ার ও পঞ্চায়েতের লাগর লাগিও করিয়ার তুমি জানো না ও যে সভাপতি মসজিদ কমিটির সেক্রেটারি ইতায় 10 বছরও হিসাব আটকে রাখি দিছে আমি যদি একটু বেজাল বুজাল না করি মাত না লাগাই পঞ্চায়েতর মানুষ এটা বুঝতে পারেন না যার ফলে আমার কিন্তু বৃত্তর তাকে আমি একটা করিয়ার না আমি মসজিদের লাভর লাগি এ সমাজের লাভর লাগি এবং আমি নিজে আল্লাহর কাছ থেকে বাঁচার লাগি মসজিদের হিসাবটা ফাইবার লাগি ইচ্ছা করিয়ার মসজিদও 100 টাকা কেনে 1000 টাকা মাসে ফালাইলে তোমার জামাই তোমার কদমিয়ার দেওয়ার তফিক নেয়নি তফিক আছে কিন্তু এখানে আমার ফাইন তো বুঝলো না কিন্তু হয়তো বুঝবা মসজিদও আল্লাহর গড় আমরা নামাজ পড়তাম এবাদত বন্দুকি করতাম দুনিয়াত কত জায়গা খাম খাস কত কিছু করি কোনো কিছু খামো লাগে কিন্তু ও জায়গাটা হইল গিয়ে আল্লাহর গড় এবাদতির গড় ও গড়ে যা করমু যা দিমু তা কেমন পর্যন্ত জারি থাকবো তুমি আমার ভুল বুঝছো না ইচ্ছা আমি ভালান লাগে করি আর আচ্ছা আমি তোমার ভুল বুঝছি তুমি আমার এক ভুল বুঝিও না বুঝছুন না রহমতুন যে ভুল আমি কোনোদিন বুঝি না তবে আমি মূল বিষয়টা কইছি না এটা গোপন রাখছি এটা খালি আমি আর আমার খালামিয়া জানে পুনর রহমতুন আমি যা করছি ভালান লাগি করছি বুঝছো নি ইন বাদর কিচ্ছু নাই আব্বা আমরা অতদিন যা বুঝছিলাম ভুল বুঝছিলাম তুমি যেটা করায় ওটা সঠিক করায় ভালো করায় ঠিক আছে আব্বা পুনরে বাবা হল আমি যা করছি ভালান লাগি করছি মসজিদ এবং মাদ্রাসা আল্লাহর গড় দুনিয়ার যত কিছু করো এই দুই গড়ের খেয়াল রাখিও গ্রামের পঞ্চায়েতর দায়িত্ব নগে মসজিদের খেয়াল নজর রাখা যদি দেখো মসজিদের দায়িত্ব পাইছো তো মাসে মাসে পঞ্চায়েতর মানুষের হিসাব দিও মসজিদের 1 টাকা যেন ওবায় তাকে হবায় যায় না এবং মাদ্রাসা আর যদি দেখো চকুর সামনে মসজিদের লোকে কেউ বেমানি করে নিজে বুঝো মুসলিম হিসাবে দায়িত্ব লুগি তারে প্রতিবাদ করা তারে দরিয়া দেওয়া তারে বুঝানি আমি যতদিন বাঁচি ততদিন তো আসি আর না বাঁচলেও তোমরা এই জিনিসগুলো মনে রাখিও আচ্ছা আব্বা আই ওই কি করো আমারও কষ্ট যে কলস নিয়ে অত সময় ধরে চলো চলো রে পুতকল পঞ্চায়েতের সকাল আছে যেন আমার কদু ভাই আইছে বুঝলি আমরা বাবা বালি পঞ্চায়েত করা মাথা আরম্ভ করতে সব চলে হয় ঠিক আছে দেখা যায় সবাই আসো পঞ্চায়েতের এখন একটা কত হইল যা আল্লাহর হস্তে সকলের মনটা ফ্রেশ হইরা আমরা কেমনে আগবইতাম আজকের 5-7টা মিটিং কইরে আসছি কিন্তু মাতের কিছু হয়েছে না খালি চা খাওয়া আর ফান খাওয়া আর খালি বেজাল এখন কদু ভাই দিয়েও আমরা আনছি সকলের সম্মতি দেওয়া কদুবাই আইছ এখন আল্লাহর হস্তে আপনার মন্থন এটা বাদ দেয়া সকলে যেমনি আগুয়ানি যায় ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবের বেতন সম্পর্কে আপনারা ওটা আগুয়াই আর যার যে মনের ভিতরে আসিল গেছে মিটিং গো এটা সবাই মন্থন বাদ দেন আল্লাহর হস্তে ঠিক আছে আমরা মনোভাবন নম্বর সব আসুন আর কদুবাইরে তো আমি ঘুমটা হয়ে আনলো তার গা গা ভরি যায় কাটাঘাত ভুল লাগে যায় যাই হোক যারা সুন্দর হয় আপনারা আমার মুরব্বী আছেন সবাই আছেন সদুমিয়ার এত কুসা মারিও জ্বালাই লও আর কইরা সদুমিয়া যেখানে যায় বাপ কুন্তা মাতলেও তুমি সদুমিয়ার জ্বালা উঠি যায় ই জ্বালা উঠে জ্বালাটা তুলে খেয়ে কুসা মারিয়া দিলে বেঙ্গলর বালাত কিন্তু জ্বালা খেনে উঠে কিতাল লাগি উঠে আজকে বুঝবাই না কিতাল লাগি জ্বালা উঠে সদুমিয়া এমনে জ্বলন না সদুমিয়ার কম্বলে দিয়ে আগুন লাগাই দেন এর লাগি জ্বলন বুঝছো সহজে যাব আপনি বুঝলে বুঝিয়া তাহলে বুঝাই এখন সমাধান করে লোক আর শুনিয়া কথা বার্তা না আচ্ছা কদিমাও নবাই আপনার ইনো 10 বছর হিসাব আছে আপনি হিসাব দেখুন আর যেমনি মানুষে বালা কয় ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব লইয়া সকল গ্রাম হইবে জাল চাই না আমরা গ্রাম হইবে জালটা হইত এখন ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবের বেতনটা নির্ধারিত কইরা আমরা পঞ্চায়েতে মানুষ কেমনে আগবানি যায় আর এখানে 10 বছর হিসাব আছে আপনার দেখুক এখন আপনার হিসাব আপনি দেখাওক তো হিসাব তো আপনার সামনে ওই আপনি দেখবা নে আর আপনি কোকা এখানে কোন বছর থাকে কোন বছরের হিসাব শুরু দেখুন কা এখানে তো দেখি আর লেখা আছে 2010 সাল পর্যন্ত হিসাব 10 সাল পর্যন্ত হিসাব এই কমিটিয়ে প্রায় সালের 14 বছর এটা 14 বছর 10 সাল পর্যন্ত হইলে 4 বছর হিসাব পাইলা এখন চলে 2020 সাল আরও 9 বছরও হিসাব কই আপনি আমার 9 বছরও হিসাব দেখ সভাপতি ঔ বন এই যে আমি মাতলেও জ্বলা উঠি যায় আমি মাতলেও খাওজানি উঠি যায় আমি মাতলেও বোঝা যায় সুতরা পাতা লাগি গেছে ঔ দেখো 10 বছর হিসাব বড় বড় মাত আর বড় বড় মাত শুনো পঞ্চায়েতের ছোট বড় এখানে সব আসুন এখানে যে মেম্বার সাহেব হিসাব আনছুন এখানে দেখো কা 2010 সাল পর্যন্ত হিসাব করা 2010 হিসাব শেষ এরপরে যে গেল 2011-12-13-14-15-16-17-18-19-20 হয়ে গেছে
ও বিষয়ের হিসাবটা ভাঞ্চাই তোর সবে আমার একটু বুঝাইতে পারবানি বিষয়ের হিসাবটা হয়ে গেল আর বেটে গেল তো ই দশ বছর হিসাব কই খালি ফোরটারি কই দিন কদুমিয়া কদুমিয়া কদুমিয়াতে মশলা লাগাইয়া দেয় নিরামিষ আনা কদুমিয়া দোকা দশ বছর হিসাবাই দশ বছরের হিসাব লাগবে না লাগতো না লাগবো কতদিন তো খালি দৌড়াইতে খদমিয়া মসজিদের লাগি বেজাল লাগাইছেন খদমিয়া বেজাল লাগাইছেন বুঝো কা খদমিয়া কিতার লাগি বেজাল লাগাইছেন যদি খদমিয়া এখান না লাগাইতা তাকে মেম্বার সাহেবে দশ বছরের হিসাব আনতা না আর ওই যে সভাপতি সাহেব আর সেক্রেটারি সাহেবে বইয়া খালি মোটা মোটা মাত মাত হইন গোষ্ঠী একদম বড় আছে করি মাইসরে বুঝাইয়া যাতাইয়া তাই নি কমিটির হিসাব দিলা না এখন আপনারা কৌকা হিসাব দেওয়াটা দরকার নেই না দরকার না বাহ বাহ এখন দেখি আর আবুল মিয়ার মাথা বেই নাচছে মাথা খুলি গেছে এখন হিসাবর দরকার না বেতন বাড়াইতাম এরপরে হিসাব তোর আমি আসলাম তোমরা হজো গেছাম গেছে কাগজটা হয়েছি না আগামী মিটিং আপনারা ইমাম সাহেব বেতন বাড়াই লোক আমি চার বছরের মিটিং হিসাব সভাপতি আসলে আমিও তো খাতা ভাই খেয়াল করছি না কাম কাজের বেজাল আসলে মেম্বারি লই এত জান হই দৌড়া দৌড়ি এখন যে হিসাবটা আমাদের হয়েছে আসলে তো এগুলো দশ বছরের হিসাব নাই এখন তোমরা আমার খুন বেজ্যোতির ফালাই দেয় এই দশ বছরের হিসাব কাটাই দেয়া প্রদিনা যেটা মাতে এটা তো ঠিক হই এখন তো দেখলাম আমি ইজ্জত লই ওই টানা টানি তোমরা হিসাব তোমরা মিলাও এটা খেমেলান মিলাই যায় দশ বছর হিসাব তো নাই হিসাব পাইবা নেই হিসাব তো আমার সেক্রেটারি কাছে আছে ওখান আপাতত একটা গুরুস্থানের একটা কাজ আছে ও কাজটা আগে তো শরীর গুরুস্থানের কাজ গুরুস্থানের কাজ কিতা করতা কিতা করতা গুরুস্থানের কিছু মাটি হাটি হতে ভালো লাগে কিছু জল কাটা মাটি কাটাইতা আচ্ছা সভাপতি সাহেব হৌকা কিলা কাটাইতা মাটি হৌকা তুমি যেখান কইছো এখান আমরা ভাঞ্জাইতে ধরলাম ধরিয়া দেখা যায় সেক্রেটারি হলে তোর মাত্রা না তাই ঘুমকাই দিছ টেকা পঞ্চায়েতর টেকা মারিয়া তাই তাক সাবার বানি গাও তাই তাক সাবার তা নাই তুরা শুনিলাই আমার সভাপতি কইছেন গুরুস্থানো মাটি কাটাইতা ওখান তো একটু শুনিলাই গুরুস্থানো মাটি কিলা কাটাইতা খুব কাছে পঞ্চায়েতর কিলা পঞ্চায়েতরে লইয়া বইয়া আপনি কাটাইতা এক মন রূপে সামন মরা রূপে আরো মাটি দিতাম সত্যা উষা উত্তর মিলাইয়া দিতাম ঠিক আছে আপনারা সকলই আমারও মত আছে আপনারা ভালাই মেম্বার বুঝতে যে আপনারা যে রায়নীরা দনী গরিব লাগাইয়া 1000 টাকা নি সবর সমান ভাগ নি ওই অমেলান তো আমরা সেক্রেটারিকে কই যা সভাপতি কই যা এখন ওবা মতামত আছে সবর আমি আমি ওখান কইতাম যে আমরা বইটা নামাজে খালামের কোনটা কোয়ার আছে নি আমার তো সফিক নাই 1000 টাকা তো সবই লাগাই নি তেনে তারা পঞ্চায়েতর মিটিং কো আপনি 1000 টাকা চাওয়ার দাম লেখালাম ইয়া উপাসটা কি দিতাম নি উপাসটা কি আ মাটি খাটাইতা আমরা বাপ দাদা সব এখান আসুন মাটি খাটাইতা বালা কথা এটা সবর খাম সবর খাম করার গিয়া যদি আমরা গরিব রূপে যে নিজ আনে নিজ খার তার উপরে আমরা সমান তার ফলাই দিই 1000 টাকা সেইটা কিলা হয়ে যায় না নি আপনি কিতা কইন আমরা তো চাইলাম গরিবর টেকা মারিয়া গরিবর বাচ্চা কাছে উপাসে কেউ টেকা দিছ মানাত মাটি কাটাইতাম সব কামাইতাম গরিবর বড় শোনা বিচ্ছা দিত বাচ্চা উপাস রেখা দিত এটা তো কোনো নিয়ম নাই
আসলে বা খুদুবা এটা সব তো আমি অন্তর বাদ দেও আর যেগুলা ফালাইছ এক হাজার করে সকলে দনী গরিব সমানভাবে আমরা মাটিটা খাটাইলে কবরস্থানে আর যেমনি মানুষ আসে নাকি এখন খুদুবা এটা অন্তর বাদ দেওয়ার লাগে আপনি আমরা লিস্ট করলেন যে আলু দিবানে হলে ইনশাল্লাহ এটা সমস্যা হইতো না ওখানে না করলে কি দেবো দিবা পঞ্চায়েত আইন মানতে না এখানে মানবা ইনশাল্লাহ সমাধান সেক্রেটারি আপনি কই আমার খুদুবাই এটা পয়সা দিবা এটা আরো বেশি দিবা ১০০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 ০
একটু কমাইয়া ফেলাওকা। সবর কাম করা দিয়া গরিবর বাচ্চারে উপাস থাকা ঠিক নাই। ইগু দুনিয়াত নাই শুধু আখেরাতটা কি ওই হিসাবটা আইসে। ধনী গরিব ব্যবধান আছে, ব্যবধানটা রাখতে হইবা, না রাখলে আমি কদমিয়া আইতাত নাই। আর আপনার বাচ্চা কাচ্চা আছে, এরাও মনে হলো তারা মত, তারা গুরুস্থানও পয়সা দিচ্ছে, তারা মত নাই। আর একবারটা মত দিয়ে আমরা গুরুস্থান বাচ্চা কাটি। আব্বা ওবাই খেয়াল করুক আপনার, ওখানে যখন কইরা গয়ে গরিব আছে কেউ দিতে পারেন না, আপনি একটু বাড়াইয়া দিলেন না কেন? আমরারও মানিক যোগান বাঁচবো না, সকল বেলা তো কীর্তামি করি তোলা, আজ গাওয়ালা সকল বইছই তারা যে আপনি ওই লোক একটা মত দিলেন না কেন? আপনি আমার মোহাম্মদ আইলে সুন্দর কথা বলছে, ওই রে ফুট তুমি তো এখন বাফর টোলো খাইরা গুন্তা বুঝ খাইরা এলো, আর বাফর আসে করি যে ছাকানো নিয়ে ফাটাই দিতে ফাটাও, বাফর এক দুইটা নিয়ে ফাটাও, আল্লাহর বাস্তে দিতে হয় ভাই, ইনো গাওর অকল বহত বা আমরা তো আমরা তো মানুষ না, না করতে নিলে না করতে করছুন না, না করছুন না। তোমার বাপে কইছো ধনী গরিব সমান নি, আমি কদমিয়া 50,000 টাকা 1,00,000 টাকা দেওয়ার তবিত নাই নি, কিন্তু ভাঞ্চেশ্বর মানুষের বিবেক কোন জায়গার, আজকে সমাজ কোন জায়গার, আজকে জাতি কোন জায়গার, যে কে খাইতে পারে 90,000 টাকা দিত তাইলে এই ভাঞ্চেশ্বর এই যে ঝামেলা ই বেজাল এটা কোনোদিন ভাঞ্চেশ্বরকে শেষ হইতো নাই। আর এখন কইখানে মাত উঠছে মস্তর বেতন লইয়া, মস্তর হিসাব লইয়া, ইমাম সাহেবের বেতন লইয়া, কিন্তু এখানে ঘুরাইবার লাগি তারা এগুলো নিশন কি সোহানার মাটি কাটার, সোহানার মাটি কাটা ফেরা মাতমু দেখা লাগে 1,00,000 টাকা মাটি। এখন আপনারা হিসাব দেখা এই সমাজ আমরা গ্রাম অঞ্চল যতগুলো মসজিদ মাদ্রাসা আল্লাহর খামো মুকাম মঞ্জিল দিতে হইলে কোনো মানুষ অপারগতা স্বীকার করে না। আপনারা আজকে জানিয়া রাখো কা আমি সবার উদ্দেশ্যে কইরাম, কিন্তু যে খাইতে পারে এও 10 টাকা দিতে চাই, ইমাম সাহেবের বেতনও বাড়াইতে চাই, আপনারা জানেন যে স্কুলেও একটা বাচ্চা পড়াইতে হইলে 2,000 টাকা মাসও দিলাই, কিন্তু 100 টাকা মসজিদও দিতে হইলে 75 টাকা এটা কষ্ট লাগে কেনে? এখানে কিছু সুন্দর থাকি যায়। আমরা সমাজত কিছু কিছু মানুষ আছেন প্রত্যেকটা গ্রামও, কিছু কিছু মানুষ আছেন যার কারণে মানুষে দিতে চায় না। আজকে দেখো প্রকৃত প্রমাণ অনেক কষ্টের বিনিময় হইলেও আমি খদুমিয়াই চেষ্টা করছি এই হিসাবটা দেখানির লাগি, কিন্তু এতদিন থাকি তারা 10 বছর হিসাব মসজিদে অত টাকার খাম হয়েছে, মসজিদের বারিন্দার খাম হয়েছে, এই হিসাব কই, এই হিসাব কই, এই হিসাব শুধু ইকানো নাই আরো বহুতে অনেক অনেক আইসুন না, আমরা মিটিংও খেলে আইসুন না, অনেক হিসাবও ধরা না আইসুন না, ও কারণে যে মসজিদের হিসাব অত্যন্ত দিরা না, যার ফলে ইমাম সাহেবের বেতনটাও কেউ দিতে চান না, যে আমি দুমার অবাদি হুমুকে খাইব ইটা হইতে পারে না। আমরা সমাজটা কি এই ধরনের মানুষ যতদিন পর্যন্ত হরাইতাম পারতাম না, ঠিক করতাম পারতাম না, অতদিন পর্যন্ত এই সমাজও এই ধরনের অসম্মানী, এই ধরনের খাজ মসজিদ মাদ্রাসা ইটা ওলা বেজাল থাকতেও থাকবো। হিসাব সেক্রেটারি কতদিন বাদে বাদে আলি পঞ্চায়েত তোলা করতাম মোটা করতাম আমরা তো এটা জানি না, আর ইলা যদিন পয়সা পঞ্চায়েত মারিয়া খাইবি সে তো আমরা তো আরো কদমিয়া দর্শ আমরা হিসাব কিলা দিবা সেক্রেটারি আর সভাপতি জানো আমরা পঞ্চায়েত কিতা দায়ী থাকবো হিসাব। আমার একটা কথা শুনিল কা খালামিয়া দিয়ে কো কা তুমি কও এখন গাঁর ওখানে আসো নি কেন মাঝে কদমিয়ার বংশ সবসময় মসজিদ মাঠে সাত সবসময় দিয়েছে, আজকে কদমিয়া দিব, কদমিয়া প্রয়োজনে 1,00,000 মসজিদের বেতন দিব, তবে আমি চাই না 1,00,000 দিতাম, আমার পঞ্চায়েত পঞ্চায়েতের দাবি আছে হক আছে, আপনারা বেতন দিবা কদমিয়ার যত ফালানি লাগে আলাদা করে ফেলান জানো, ইমাম সাহেবের বেতন হিসাবে দিবা,
কোনো সমস্যা নাই, আপনারা হিসাবটা কোনদিন লইরা এবং গাঁর মানুষ সারা পঞ্চায়েতের মানুষটা ডাইকা বুইয়া হিসাবটা লৌকা আর ইমাম সাহেবের বেতন যত টাকা বাড়াই লাগে আমরা বাড়াইমু এবং এই কমিটি বাতিল করতে হইব। আর বুদ্ধি আছে করে বুদ্ধি করিয়া মসজিদের টেকা মাদ্রাসার টেকা পেটে ঢুকাই দেয়, কিন্তু গরিব অসহায় যারা আছে তারা কিন্তু বয়ে মারতে পারে না, মিটিং দিতে মুখ খুলতে পারে না, কিন্তু 10 টাকা বাঘ বলে হে দিতে একটু অপারগতা স্বীকার করে, কারণ তার ভিতরে জ্বালা আছে। কিন্তু মসজিদ মাদ্রাসার টাকা কেউ আটকাই তো চায় না, কিন্তু জ্বালায় চায় যে আমি বাড়াই দিতাম পারতাম না। এই বিষয়টা আপনারা সবাই শুনে রাখুকা এবং এই বিষয়টা মাথায় রাখতে হইবা। আপনারা যদি হিসাব দেন আমি আপনার লোক একমত আছি, আজকে পঞ্চায়েতে জানাই দিলাম একমত আছি, আমি ইনশাআল্লাহ মসজিদ জেলা বেতন বাড়াইবা আল্লাহ বাড়াইবা, আমি এখান কথা দিলাই দিলাম আলহামদুলিল্লাহ। আমরাও চাই ভালো মানুষ আগামীতে পাইতাম, আমরা চাই না আল্লাহর কাছে বেশি আগাও রাম মানুষ সেরেডারি আর কেশার বাপস হিসাব না করে আদি সয় লোটা পঞ্চায়েত নে উত্তর সকাল পরে তো আমরা তার টাকা দেওয়ার বাদে পঞ্চায়েত নে ইব্রাহিম তার আপনারা সবাই খেয়াল করুকা, অতদিন আমরা ভুল বুঝছিলাম আমার বাবারে, তখন দেখলাম আমার বাবা বাবাই যেখান করছেন এখান সঠিকও করছেন। আমরা বাবার কথা উনিয়া বলতে উঠছি গ্রামে বহুত জন বাবার বারে মারছে, কিন্তু আমরা দেখা যায় পঞ্চায়েত কমিটির বহুত কমিটির বইয়া অনুরোধ করেন পঞ্চায়েতের টেকা লইয়া এবং মসজিদের টেকা লইয়া, আমরা কিছু মাপ বাড়ি না আমরা বাবারে ভুল বুঝছি আমরা, কিন্তু আসলে এটা এটা মানুষ আপনারা রাখেন না যেন এটা ওরাইয়া নতুন কমিটি করুকা আপনারা সবাই মিলিয়া। আমরা বাবার লগে আছি আপনারাও থাকুকা, আর এটা দুর্নীতি দুষ্কুর ইটারে এই সমাজটাকে বিতাড়িত করুকা। আমার একটা লাগে আপনার মসজিদ ও মাদ্রাসার উন্নতি ও না ওটা টাকা পয়সা রাইলেন করিয়া দাও। ঠিক আছে, অবশেষে যে তোমরা বুঝছো কদমিয়ার ভয় হিসাবে আজকে বুঝলাম যে তোমরা বুঝছো। একদিন কইছিলাম মানে যে তোমার বাবা হাওয়া খাইয়া বড় হয়েছেন না, বাতাস খাইয়া বড় হয়েছেন না, ফল ফুট খাইয়া বড় হয়েছেন, জ্ঞান বাড়াইছেন। আজকে তো বুঝতে পারছো বাবার জ্ঞান কুনানো, বাবাই যেটা করেন দুনিয়া এবং আখেরাতের কথা চিন্তা করেও করেন। আমিও কথাটাও কইরাম আমরা সমাজও কিছু কিছু মানুষ এই ধরনের কাম কেনে করেন, এই বিষয়টা আপনারা সবে বিবেচনা নিবা এবং মসজিদ মাদ্রাসা এবং মসজিদ মাদ্রাসাকে আমরা যে কামগুলো করি এটা হইলে আমরা পরকালন লাগি, নামাজ হইলে বেহস্তর চাবি এবং আমরা মাদ্রাসা যেটা আমরা দিনী শিক্ষা এবং আখরাতন লাগি আমরা সামান যোগানি করি, এই বিষয়গুলো আপনারা ক্লিন রাখবা আর এই সমস্ত মানুষ থাকে আপনারা বিরত থাকবা। মসজিদ কমিটি মেম্বার সাহেব আমরা এখন উঠি যাই, আপনারা যদি পরবর্তীতে চাইন কমিটি করেন জানো আর ইমাম সাহেব বেতন কত কর্তা করি লাউকা করি লাউকা। আসলে উন্নয়ন ভাঙছে সবাই একটা কথা চিনা বাবনের পয়সা লাগে না, আমরা কদুবাই যেটা কইতেন এখন ও মাতুই আগ্রহী দাম, ইমাম সাহেবের বেতন আগে আসছিল 70 টাকা আর মসজিদের বেতন আসছিল 50 টাকা, আজকে থাকি ইমাম সাহেব বেতনে লেগে 100 টাকা আর মসজিদের বেতন 70 টাকা, এখন আপনারা পঞ্চায়েতের মানুষে কিতা কনবা এখন আপনারা দেখুন যাতে মসজিদের পঞ্চায়েত ওই ধরনের মানুষ না হামায়, যে মানুষের 10 বছরের টাকা খাইলায় হিসাব দেয় না নিশ্চয়ই এখানে গাফলাতি আছে, এইটা আমরা সবাই সতর্ক থাকতেইব, তাতেও আমরা মসজিদের উন্নয়ন হইব, মসজিদের উন্নয়ন অটো বড়। ঠিক আছে মেম্বার সাহেব আমি একটু যাইতাম আমার পুরীরে ডাক্তারটা খাইতাম উঠি যাই, আপনারা যারা আসেন সব ছোট বড় সব সময় ভালো থাকুক, আর একটা কথা শুনিলাম কা একটা কথা কইলাই আপনারা গাঁও যেহেতু সকল আসেন ছোট বড় সবরেও আমরা যে ব্যবহার করবো ও ব্যবহার পাচ্ছেন দেখব, এই যে এখানে আমরা আপনি আপনি একজন দেখ মাতেরাম এটা খুব ভালো ব্যবহার অনেক মনে করতে পারেন গাঁর মানুষ আপনি আপনি কেন কেন এখান তো বুঝতে পারা। সব শেষ কথা হইল কি দেশ বিদেশ সারা বিশ্বে করোনা ভাইরাস আক্রান্ত, আমরা সব আপনার নিজের সেই বল লাগি, আমরা সমাজের সেই বল লাগি, আমরা জাতির সেই বল লাগি, সবর সেই বল লাগি, আমরা আলাদা আলাদা থাকতে হইব এবং নিজের সেভ করার লাগি, যে পদ্ধতিগুলা আমরা টেলিভিশনও বা আমরা সরকারটাই ঘোষণায় সেই পদ্ধতিগুলা মানিয়ে চলতে হইব এবং নামাজ রোজা পড়িয়া আল্লাহ তাল্লার কাছে দোয়া করতে হইব দেশ এবং জাতির মানুষের জন্য আল্লাহ তালাই করোনা ভাইরাস থাকি আমরা হেফাজত করেন, সব ভালো থাকুকা সুস্থ থাকুকা, আমরা ওখানেও আজকে বিদায় নিলাম কি আল্লাহ হাফেজ।